अपना प्रिय तारका लेटेस्ट अपडेट जानते सब्सक्राइब करुन आमादेर चैनल और बेल बाटन क्लिक करते भूलबेन ना। ওই মাছের ঝোলটা আমরা বানাবো। মাছ দিয়ে নানান রেসিপি যেমন ধরুন ফিশ কারি, ফিশ কালিয়া, ফিশ বলস হলেও মাছের ঝোলের উপর বাঙালিদের আধিপত্যটা যেন একটু বেশি। বাঙালি তো একবারই মাছের ঝোলে ডুব দিয়ে ঘরে ফেরে। তাই এবার নুন ঝাল পরিমাণ মতো দেওয়ার পাশাপাশি বাঙালি মাছের ঝোলে সুন্দর করে সুর তাল ছন্দটাও মিলিয়ে দিলেন অনুপম রায় ও প্রতীম গুপ্তা। মুক্তি পেল মাছের ঝোলের প্রত্যেকটি গান। সেই উপলক্ষে আবারও একসাথে হলো মাছের ঝোলের টিম। এই বছর প্রথম থেকেই খাবারের সাথে বারবার গানের মেলবন্ধন ঘটাচ্ছেন অনুপম রায়। এই মজার কথাটি শেয়ার করার পাশাপাশি গিয়ে শোনালেন তারই গাওয়া দত্তক গানটি। এবছর একের পর এক যা যা ছবি রিলিজ করেছে সবকটাই খাদ্যদ্রব্যের নাম দিয়ে শুরু করেছি। বছরটা ব্ল্যাক কফি দিয়ে, তারপর পোস্ত এবং এবার মাছের ঝোল। কিন্তু স্ট্রিক্টলি স্পিকিং এটাই প্রথম ফুড ফিল্ম যেটা খাদ্যদ্রব্য নিয়ে, মানে যেটা একদমই খাদ্য নিয়ে এবং আমার প্রিয় মাছের ঝোল নিয়ে। বাড়িতে আমিও ফিরি রোজ, ঘরে ফেরাটাও হয় না, আমাকে পারলে দত্তক নিয়ে নাও। পালাবো তোমার হাত ধরে যত দূরে যায়, তোমাকে বুকের ভেতরে বয়ে নিয়ে বেড়াই। বাঙালি মাছের ঝোল গেয়েছেন নিকিতা গান্ধী। আর মাছের সাথে তার কানেকশনের কথা বলতে বলতেই শোনালেন বাঙালি মাছের ঝোল গানটি। আমি জেনেটিকলি হচ্ছি অর্ধেক বাঙালি, কিন্তু খাওয়া দাওয়াতে পুরো বাঙালি। লাইক মাছ পোস্ত যাই হোক, ইউনো ইট ইজ। আমি তাই বলছিলাম একটু আগেই কাউকে কি আমি যখন কলেজে পড়তাম চেন্নাইতে, আমি মানে সুটকেসে মাছ মানে কি বলে পাতুরি আর ওইসব ফ্রিজ করে নিয়ে যেতাম, ইউনো, সো দ্যাট আই ক্যান স্টে ক্লোজ টু মাই মাছ। তো I can feel the soul of this movie basically. Kala pata diye rekhe dekhe cholo na, recipe te beshi kichu pawa gelo na, nune ar holute mishe shad ar pare kishe dud chai, ami ki parbo banate bangali macher chol, bangali macher chol, bangali macher chol, bangali 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 macher chol, bangali। ছিলেন সাহেব চ্যাটার্জিও। তবে এই ছবিতে অভিনয়ের বদলে একটি বিশেষ গান গেয়েছেন তিনি। তাই ছবিতে নিজের চরিত্র নয়, বললেন তার গাওয়া গান নিয়ে কিছু কথা। আর এরকম ইন্টারেস্টিং, আমি অনেকদিন পরে একটা ছবিতে কাজ করছি যেখানে আমাকে কেউ জিজ্ঞেস করছে না যে চরিত্রটা কেমন লাগলো, করে কেমন লাগলো। তো গানটা গিয়ে খুব ভালো লেগেছে। তো আমি অনেকদিন পরে অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার কাজ করলাম এই ছবিতে। অনুপমের মিউজিক, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, যে তোরে পাগল বলে। আই এম ভেরি হ্যাপি এই গানটা প্লেব্যাক করে। এবং আমার মনে হয় যে এই গানটা যেভাবে পিকচারাইজেশনটা যেভাবে করা হয়েছে খুব ইন্টারেস্টিং। আমি ছবিটা দেখিনি, কিন্তু ছবির কন্টেন্ট অসম্ভব ভালো আমার মনে হয়। আমি ট্রেলার দেখেছি, তো আই হ্যাভ জাস্ট লাভ দ্য ট্রেলার অ্যান্ড ইটস আ মাস্ট ওয়াচ। আই শুড সে দ্যাট ইচ অ্যান্ড এভরি বাঙালি, প্রত্যেকজন বাঙালি যারা আছেন আপনারা প্রত্যেকের এই ছবিটা দেখা উচিত। এবং ছবিটা দেখার পর আমাদের বলবেন ছবিটা কেমন লেগেছে, আর আমার গানটা শুনেও বলবেন যে আমার গানটা আপনাদের কেমন লেগেছে। মাছের ঝোলে গান নিয়ে যখন চলছে এত কিছু, তখন মাছের ঝোল রান্না হবে না এমনটা কি হয়? তাই রিয়েল লাইফের শেফের সাথে মাছের ঝোল রান্না করলেন রিয়েল লাইফ শেফ দেবডি। সাথে মাছের ঝোলের গানগুলি নিয়ে কথা বললেন ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী এবং প্রতীম গুপ্তা। হ্যাঁ, দত্তক তো সবারই ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। কিন্তু আমি বলবো যে তোরে পাগল বলে, আমি জানতাম গানটা আসছে। এই গানটার প্রতি আমার নিজস্ব ভালোবাসা আছে, আমার পক্ষপাত আছে গানটার প্রতি একটুখানি। যে তোরে পাগল বলে তার তুই বলিস নি কিছু, যে তোরে পাগল বলে তার তুই বলিস নে কিছু। আমার দত্তক ফেভারিট গান। দত্তকের কথাগুলো এত ভালো লেখা। বাড়িতে আমিও ফিরি রোজ, ঘরে ফেরা হয় না, ভীষণ ভালো লিখেছে অনুপম, মানে নতুন করে বলার কিছু নেই অনুপমের লেখার ব্যাপারে। আর এখন যে গানটা আমরা লাস্ট রিলিজ করলাম, যে তোরে পাগল বলে, যেটা রবীন্দ্রসঙ্গীত, সেই গানটাও ভীষণ ভালো লাগছে লোকেদের। ওটা প্যারিসে শ্যুট করেছি আমরা, তো সেই লুক ফিল আর গানে সাহেব এত ভালো গেয়েছে, সব মিলিয়ে খুব সুন্দর ফিডব্যাক পাচ্ছি। এবং রিলিজের ঠিক আগে এরকম একটা বুস্ট দরকার ছিল, তো আশা করি সবাই আসবে দেখতে 18ই অগাস্ট মাছের ঝোল। তিনটে গানই খুব ভালো, একটা নিকিতার গাওয়া, একটা সাহেবদার গাওয়া, সাহেবদা অনুপমদা দুজনে মিলে, আর একটা অনুপমদার গাওয়া দত্তক। সবকটা গান খুবই ভালো, রেসপন্স খুবই পজিটিভ। তো মানে আজকের এই প্রেসকন হওয়ার পরে আরও কয়েকজন মানুষ হয়তো জানবেন, যথেষ্ট মানুষ জেনে গেছেন থ্যাঙ্কস টু ইউটিউব, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম। তো বাজটা খুব ভালো উঠেছে আমাদের মিউজিক নিয়ে। তিনটে গানই খুব ভালো, রবীন্দ্রসঙ্গীতও ভালো লাগে, অনুপমদার গানও ভালো লাগে। না ফেভারিট একটাও নেই আনফর্চুনেটলি, তিনটেই খুব ভালো। আনফর্চুনেটলি বলছি কেন, আনফর্চুনেটলি তিনটেই খুব ভালো, সবার ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।